সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে যখন আমি কলেজে যাই, ঠিক তখন কলেজের কাছাকাছি রাস্তার পাশে একজন মৌমাছির চাক কাটছিলেন গাছ থেকে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমি এখান থেকে কিছুটা মধু নিই। তো অনেকেই মধু কিনতে আসলে সাহস পান না যে মধুর মধ্যে ভেজাল বা এই ধরনের কোনো কিছু থাকবে নাকি। তো আমি আপনাদেরকে একটা আমার অভিজ্ঞতা থেকে একটা পরামর্শ দিতে পারি। এই পরামর্শ মোতাবেক যদি আপনারা মধু কেনেন তাহলে অবশ্যই আপনারা ঠকার কোনো সম্ভাবনা থাকবে না। লক্ষ্য করে দেখেন, আমি ওনাকে বলেছি যে আপনি যে চাকটা রয়েছে, চাকটা সেই চাকের মমের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই মমের স্ট্রাকচারটা থেকে আমাকে মধুগুলো চিপে চিপে দিতে হবে। বালটির মধ্যে যে মধুটা থাকে, চেপানো যে মধুটা থাকে, আমি ওনাকে বলেছিলাম, প্রথমে বলেছিলাম যে আমি কিন্তু ওই চেপানো মধুগুলো নেব না, আমাকে মম থেকে হাত দিয়ে চিপে চিপে, দেখতে পাচ্ছেন আপনারা, হাত দিয়ে চিপে চিপে আমাকে মধু দিতে হবে। তো এইভাবে যদি আপনারা নেন তাহলে অবশ্যই আপনারা ঠকবেন না। কারণ হচ্ছে এই যে ফ্রেমটা বা এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আসলে কোনোভাবেই কেউ কারো পক্ষেই এটাতে চুরি করা সম্ভব না। এবং দেখতে পাচ্ছেন ওখান থেকে চেপে চেপে আমাকে তারা মধু দিচ্ছে, এবং এখান থেকে কোনোভাবেই প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনার থাকবে না, এবং আপনি ফ্রেশ এবং অরিজিনাল মধুটা নেবেন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন, যদি সবগুলো মম চেপা থাকে, মানে সবগুলো চাকের অংশ যদি চেপা থাকে, শুধু যদি মধুই থাকে বালতিতে, তাহলে আপনারা সেখান থেকে নেবেন না, আপনারা তাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ খাঁটি মধুটা নাও পেতে পারেন। আর অবশ্যই অবশ্যই আপনারা যদি তাকে বলবেন যে, আপনি যদি দেখেন যে চেপা নেই, এই যে যেরকম দেখতে পাচ্ছেন চেপা নেই, এরকম পুরো অংশ যদি কাটা কাটা থাকে, তাহলে আপনি আপনি মোবাইলকে বলবেন যে ভাই আমি আপনার এখান থেকে মধু নিব, তবে আমাকে ওই মম অংশ থেকে আমাকে চিপে মধু দিতে হবে, তাহলে আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না। তো আমি এখান থেকে ওনার সঙ্গে কথাবার্তা বলার পরে আমি তাদের কাছ থেকে 2 কেজি মধু নিই, এবং মধুটা আমি এনে বাসায় সেখানেও টেস্ট করে দেখেছি এবং বাড়িতেও এসে টেস্ট করে দেখেছি। তো চলুন আমরা একটু পরেই দেখব, এখন আমি এবং আমার ওয়াইফ সহ বাড়িতে মধুটা নেওয়ার পরে আমরা সেখানে টেস্ট করে দেখেছি। এরপরের ভিডিওতে আমরা আবার কথা বলবো আপনাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, যেরকমটা বলছিলাম যে মধু আসলে আপনারা কীভাবে কিনবেন এবং কীভাবে কিনলে বা কীভাবে মধুটাকে আপনারা খুব সুন্দরভাবে ফ্রেশ এবং 1 নম্বর বা খাঁটি মধু আপনারা চিনতে পারবেন, সেটা আপনাদেরকে দেখালাম। তো চলুন আমরা মধু নিয়ে আসছি, এবং নাও এই যে চামচ, আমরা মধুটাকে এখন একটু খেয়ে দেখবো আসলে খেতে কেমন। খাও দেখি কেমন লাগে, খাবো। একদম একদম ফ্রেশ, একদম ফ্রেশ। তুমি খাও দেখি, এই যে বয়ান থেকে আমি মধুটা নিয়েছিলাম, আপনারা দেখেছিলেন বয়ানের মধ্যে, হ্যাঁ কাছের কাছের ওই যে জগটা আছে না আমাদের, ওটার মধ্যে আবার ঢাকা গেছিল, ভালো না, স্বাদও ভালো। এবং আর এই সময়টা মধু তোমার হচ্ছে অক্টোবরটা হওয়া, এটা ভরে ফুলে মধুটা পাওয়া যায়, এবং এই মধুটার টেস্ট সব থেকে ভালো। আর খাবে, খাও, ভালো লাগে, ভালো মধু হলে আমি খাবো না, আপনার তুমি খাও। তো যাই হোক, আপনারা যেভাবে বলছিলাম সেভাবে যদি মধু কিনতে পারেন তাহলে অবশ্যই, হ্যাঁ, মধু দিয়ে মুড়ি দিয়ে মধু, চিনি চায়ের মধ্যে মধু দিয়ে খেলে ভালো লাগে, দুধের মধ্যে মধু দিয়ে খেলে ভালো লাগে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।